হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা টিভির স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদি এই ধরনের সমস্যা হয় আপনারা স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন। রেড কালার বেশি, সাদা সঙ্গে একটা করে সাদা সাদা ডোর রয়েছে। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আপনারা কোথায় দেখবেন এবং কি স্টেপ নেবেন সেটা আমরা আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটিতে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখানকার যে ড্যাশ বোর্ডের যে ভোল্টেজগুলো রয়েছে সেগুলো আগে মেপে নিব। সেটা মাপার ক্ষেত্রে আমরা ডিজিটাল মিটার ব্যবহার করব না, আমরা অ্যানালগ মিটার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের যেহেতু সমস্যা হচ্ছে রেড কালার যেহেতু আমাদের সমস্যা, তারপর আমরা স্কিন ব্লুটা মেপে নেব। আমরা আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি, তাহলে আপনারা অবশ্যই মিটারের দিকেও লক্ষ্য করবেন। দেখুন, আমরা এখানে যখন ব্লু কালারটা দেখতেছি তখন কিন্তু দেখুন এখানে ভোল্টেজ রয়েছে। হিটার আমাদের দেখার দরকার নেই, হিটার আমাদের জ্বলতেছে। এই দুইটা হিটার আমরা দেখবো না, জ্বলতেছে। আমরা এই রেডটা দেখবো, দেখুন রেডের মধ্যে কিন্তু কোনো ভোল্টেজ নেই। পক্ষান্তরে যদি আমরা গ্রিনটা মাপি, দেখুন গ্রিনটার মধ্যে কিন্তু ভোল্টেজ রয়েছে। যদি এই ধরনের সমস্যা হয় আমরা আপনাদেরকে স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা প্রথম যে কাজটা করবেন, আমরা কিন্তু এখানে রেডের মধ্যে ভোল্টেজটা কিন্তু পেলাম না, কোনোভাবেই পেলাম না। আমি আবারও দেখাচ্ছি, দেখুন আমরা কিন্তু এখানে রেডের মধ্যে ভোল্টেজটা পাচ্ছি না। তা আপনারা এই রেড কালারের যে ভোল্টেজটা দেওয়া হয়েছে আপনারা জানেন যে এখান থেকে কিন্তু ভোল্টেজটা দেওয়া হয়েছে। এই তিনটা রেজিস্ট্যান্সের মাধ্যমে কিন্তু ভোল্টেজটা দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানকার যে মাঝের যে রেজিস্ট্যান্সটা রয়েছে এইটা দিয়ে রেড কালারের ভোল্টেজটা দেওয়া হয়েছে। তা আপনারা কি করবেন, এই রেজিস্ট্যান্সটা কিন্তু খুলে দিবেন। খুলে দেওয়ার পরও ওই রেজিস্ট্যান্সটা আপনারা খুলবেন না যেটা ব্যাজের মধ্যে যে কানেকশন রয়েছে, এই আপনার ব্যাজ বোর্ডের মধ্যে যে, আবারও স্পষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে যে ব্যাজের মধ্যে যে এই আমাদের রেড কালারের সিম্বলটা কোনটা হচ্ছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন। এছাড়া আমরা যদি ব্যাজ বোর্ডটা এভাবে খুলে নেই, খুলে নেওয়ার পরও একটা সহজ উপায় আপনাদেরকে আমরা দেখাই দিতেছি। এটা সব থেকে সহজ উপায় হবে আপনাদের, সেটা হচ্ছে আপনারা এরকম ব্যাজ বোর্ডটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনারা উপর থেকে ভোল্টেজটা মেপে নিতে পারেন। আমরা যদি এখান থেকে ভোল্টেজটা মেপে নিই, ভোল্টেজটা মাপার আগে আমরা একটা তার কানেকশন দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন কানেকশনটা খুলে গেছে, ফোকাস কানেকশনটা খুলে গেছে। আমরা ফোকাস কানেকশনটা এখানে দিব আগে, এই জন্য একটু আওয়াজ করতেছে, আবার শর্ট করতে পারে, এই জন্য আমরা ফোকাস কানেকশনটা দিব। আমরা আগে এখানে ফোকাস কানেকশনটা দিতেছি, দেখুন এখানে ফোকাস কানেকশনটা ছিঁড়ে গেছিল। আমরা আবারও এখানে ফোকাস কানেকশনটা সুন্দর করে ঝালাই দিতেছি। ঝালাই দেওয়ার পরে এখন আমরা এখানকার ভোল্টেজগুলো মেপে নিব, ভোল্টেজগুলো আসলে আমাদের প্রেজেন্ট আছে কিনা। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখুন আমরা এখানে কানেকশন দিয়েছি সার্কিটের মধ্যে। কানেকশন দেওয়ার পরে এখন ভোল্টেজগুলো আমরা মাপবো। আমরা যদি এখানে ব্লু কালারটা দেখি ঠিক আছে, পক্ষান্তরে যদি রেড কালারটা দেখি, দেখুন এখন কিন্তু রেড কালারের মধ্যে কিন্তু ভোল্টেজটা চলে এসেছে। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এটা পিকচার টিউবের সমস্যা রয়েছে। এখন আমরা আর একটা স্টেপ নিতে পারি, এই স্টেপ নিয়ে লাভ নাই। অনেকে দেখা যাচ্ছে যে ফোকাস ভোল্টে একটা রেজিস্ট্যান্স 1 মেগা রেজিস্ট্যান্স মেরেও এটা দেখা যায়। আমরা এখানে একটা ফোকাস ভোল্টের ওপর 1 মেগা রেজিস্ট্যান্স মারছিলাম, মারার পরে কানেকশন দিয়েছিলাম, দেওয়ার পরেও সমস্যাটা কিন্তু
সলভ হয়নি। তা যা হোক, আমরা দেখলাম ভোল্টেজ যেহেতু আমাদের প্রেজেন্ট রয়েছে, তাহলে আমাদের আবারও যদি আমরা এটা কানেকশন দেই, কানেকশন দিয়ে আবারও আমরা ভোল্টেজটা মাপব। ভোল্টেজটা আমরা টিভিটার মধ্যে আগে কানেকশন দিব, কানেকশন দেওয়ার পরে ভোল্টেজটা মেপে নিব। আবারও মিটার এই পাশে নিয়ে আসবো, আবারও একই সিমটম হবে, যেহেতু আমাদের এখানে মিটার অবশ্যই আপনারা 250 দিয়ে রাখবেন মিটারের কন্টিনিউটি। দেখুন এখানে কিন্তু রেড কালারের মধ্যে ভোল্টেজটা না। তা এই সমস্যা ঠিক হতেও পারে আবার, তবে আমরা চেষ্টা করব। দেখুন এখনও কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে রেড কালার কিন্তু টিভিটার মধ্যে আছে। তা এখন আমাদেরকে যেটা কাজ করতে হবে, এই পিকচার টিউবটাতে চার্জ দিতে হবে। চার্জ দেওয়ার পরে আমাদেরকে শেষ পজিশন দেখে নিতে হবে, আসলে আমাদের চার্জ দেওয়ার পরে কোনো উন্নতি হয় কি না হয়। অবশ্যই আপনাদের কাছে চার্জ দেওয়ার মেশিন রয়েছে, নইলে আপনারা চার্জ দেওয়ার মেশিন তৈরি করে নেবেন। যেমন এখানে দেখুন আমাদের চার্জ দেওয়ার মেশিন রয়েছে, এটা যদি আপনারা তৈরি করতে না পারেন তাহলে আমাদের সেই সম্পর্কিত ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এটা তৈরি করে নেবেন, কারণ এখন এখনও যদি আপনারা এগুলো টিভির মধ্যে কাজ করতে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে চার্জার মেশিনের প্রয়োজন রয়েছে। আমরা এটা আপনাদেরকে কানেকশন করা দেখাবো। আপনারা এই মেশিনটা আমরা তৈরি করা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, দেখুন আমরা যে কীভাবে কানেকশনগুলো দিতেছি সেটা আপনারা দেখুন। আমি আবার নতুন করে কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাবো। এই ব্যাসবোর্ডটাও আপনারা তাহলে বোঝা হয়ে যাবে, আলা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই দেখুন আমরা এই আমাদের যে চার্জার যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, চার্জার যে মেশিনটা, এই মেশিনটার কিন্তু আমরা এই দুইটা পয়েন্ট নিয়েছি হিটার ভোল্টেজ। হিটার ভোল্টেজের যেহেতু কোনো পোলারিটি নাই, নেগেটিভ পজিটিভ নাই, আমরা সরাসরি এসি ভোল্টেজটা নিয়েছি, একটু এম্পিয়ার কম দিয়ে নিয়েছি। আপনারা হিটার ভোল্টেজ জানেন, যদি মোটা গানের টিউব হয় তাহলে অবশ্যই, আবারও দেখাচ্ছি আপনাদেরকে, মোটা গানের যদি টিউব হয় তাহলে এই কানেকশনটা কিন্তু বাদ পড়বে, এই কানেকশনটা বাদ, আর এইটা হচ্ছে ব্লু কানেকশন, এটা হচ্ছে ব্লু, তারপরে কিন্তু এই দুইটা হচ্ছে হিটার। এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, যদি আপনারা কাজ করতে চান অথবা শিখতে চান তাহলে আপনাদেরকে কিন্তু অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে। দেখুন আমরা কিন্তু হিটারের কানেকশনটা দিলাম, দেওয়ার পরে আমরা যে হাই ভোল্টটা নিয়েছি, যেটা 400 ভোল্টের একটা ক্যাপাসিটারের মাধ্যমে, এই যে নেগেটিভ এই তারটা কিন্তু নেগেটিভ ভোল্টেজ। আমরা যদি আপনাদেরকে মিটার দিয়ে দেখাই দিই, আপনাদেরকে মিটার দিয়ে আমরা দেখাই দিতেছি, তাহলে আমার আপনাদের পিকচার টিউব চার্জ দেওয়ার সুবিধা হবে। আমরা এখানে চার্জার মেশিনের পাশে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আমাদের একটু জায়গার সংকট হতেছে, তারপরে সমস্যা নাই, আমরা আপনাদেরকে দেখাই দিতেছি। মিটারের দিকে মিটার দেখা যায়, হ্যাঁ মিটার দেখা যায়, হ্যাঁ যে মিটার দেখা যায়, মিটার আমাদের 250 দেওয়া থাকবে। আমরা এটার মধ্যে আগে কানেকশন দিব, চার্জারটার মধ্যে আগে কানেকশন দিব। এই যে চার্জারটার মধ্যে যদি আমরা কানেকশন দিই, কানেকশন দেওয়ার পরে দেখুন এটা কিন্তু নেগেটিভ ভোল্টেজ, এটা কিন্তু পজিটিভ ভোল্টেজ। এখন যদি আমরা এই ভোল্টেজটা এখানে মাপি, দেখুন এই যে ভোল্টেজ কিন্তু দেখাচ্ছে। তাহলে আমি আবারও বলতেছি, আমরা কিন্তু নেগেটিভ ভোল্টেজের মধ্যে কিন্তু অনেকগুলো তার লাগিয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেগেটিভ ভোল্টেজের মধ্যে কিন্তু অনেকগুলো তার লাগানো রয়েছে। এই যে দেখুন নেগেটিভ ভোল্টেজের মধ্যে অনেকগুলো তার লাগানো রয়েছে। আর আমরা চার্জ দেওয়ার সময় আপনাদেরকে বলে থাকি, আপনারা অবশ্যই চার্জের ভোল্টেজটা উল্টো করে দিবেন, যেখানে পজিটিভের জায়গা নেগেটিভ দিবেন, নেগেটিভের জায়গা পজিটিভ দিবেন। এখন আপনারা দেখুন আমরা যে নেগেটিভের যে কানেকশনটা রয়েছে, এখানে কিন্তু একটা কানেকশনও রয়েছে, পাশে আরও তিনটা, এটা রেড গ্রিন ব্লু নিয়েছি আমরা। নেওয়ার পরে আমরা যে এখন কাজটি করবো, এখানে একটা ঢালাই দিব, এইখানে আগে আমরা ঝালাই দিব, আপনাদেরকে ঝালাইটা দেওয়া দেখাচ্ছি আমি। এই যে এটা নেগেটিভ ভোল্টেজ, নেগেটিভটা আমরা এখানে ফোকাসের মধ্যে স্ক্রিনের মধ্যে দিব, ফোকাসে তো আমাদের স্ক্রিনও আমাদের চার্জ দেওয়ার দরকার নেই, আমাদের যেহেতু রেড কালারের সমস্যা। এই তিনটা ক্যাথোড আমরা তিন গ্রিডের মধ্যে লাগাই দিব, আপনারা দেখুন আগে ভিডিওটি মনোযোগ সহকারে। এটার মধ্যে যে ব্লুর মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পরে আপনারা জানেন স্ক্রিনের পাশেই কিন্তু আমাদের রেড থাকে, এই আমরা রেডের মধ্যে কানেকশনটা দিয়ে দিলাম, রেডের মধ্যে কানেকশনটা দিয়ে দিলাম।
তারপরে স্কিনের পরে কিন্তু থাকে গ্রিন, আমরা এই যে এখানে গ্রিনে দিয়ে দিলাম। আমরা মোটামুটি সকল কানেকশনগুলো দিয়ে দিয়েছি, আপনারা আবারও ভালো করে দেখে নেন। আর এই দুইটা কিন্তু আমাদের হিটার রয়েছে। আর এখন আমাদের কিন্তু পজিটিভ ভোল্টেজটা থাকলো, এই পজিটিভ ভোল্টেজটা আমাদেরকে কিন্তু এই নেগেটিভের মধ্যে দিতে হবে। আপনারা জানেন ফিক্সড টিউবের কিন্তু এই কানেকশনটা নেগেটিভের উপর মারা থাকে, এখানে আমরা এই যে পজিটিভ দিয়ে দিলাম, এই পজিটিভ আমরা দিলাম। দেওয়ার পরে আমাদের কিন্তু এখন কানেকশন লাগা শেষ, এখন আমরা পিকচার টিউবটার মধ্যে ব্যাসটা লাগাবো। অবশ্যই যদি আপনারা এই চার্জারটা তৈরি করে নিতে চান তাহলে সেই সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা সেগুলো দেখে নেবেন। আমরা এখন এখানে যে ব্যাস কানেকশনটা দিতেছি, আমরা চার্জ দিয়ে দেখব, যদি পিকচার টিউবটা ঠিক হয় হবে, না হলে নাই। তারপরে হওয়ার সম্ভাবনা কম রয়েছে, না হওয়ার সম্ভাবনা বেশি, তারপরে আপনারা চার্জ দিয়ে দেখবেন। এই আমরা কিন্তু লাগাই দিলাম। দেওয়ার পরে আপনারা জানেন এটার সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন। এখন আমরা এটা দিয়ে চার্জ দিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা এখানে ভোল্টেজ ইনপুট করব 12। ইনপুট করার পরে অবশ্যই ফ্যানের, দেখুন এই যে হিটার জ্বলতেছে, আমাদের এখানে বাতিও জ্বলে গেল। যতক্ষণ পর্যন্ত এই বাতিটি বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু কানেকশন বন্ধ করা যাবে না। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, আবার আমরা কানেকশনটা বন্ধ করে দিতেছি, দেখুন আবারও আমরা চার্জ দিতেছি, আবারও কানেকশনটা বন্ধ করে দিব। এইভাবে কিন্তু আপনাদেরকে দিতে হবে, অবশ্যই যতক্ষণ পর্যন্ত বাতিটা এইভাবে বন্ধ হবে না। এখন মনে হয় হয়ে গেছে, তারপরে আমরা আবারও দিব, সমস্যা নেই। যখন এই বাতিটা এখানে জ্বলে উঠবে তখন কিন্তু এটা আবার অফ করে দিতে হবে। আমরা এখন সবগুলো ক্যাথোড, দেখুন এখানে একসঙ্গে দিয়েছি চার্জ, এখন আমরা একটা একটা করে দিব। সেটাও কিভাবে দিব সেটাও আমরা আপনাদেরকে দেখাই দিতেছি, অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দিবেন, দেখবেন। এখন সবগুলো ক্যাথোড যখন একসঙ্গে আমরা এখানে চার্জ দিয়েছি, এখন আমরা ক্যাথোডের লাইনগুলো খুলে দিব। অবশ্যই আপনারা পজিটিভের লাইনটা খুলবেন না, আর অবশ্যই এখানে ভোল্টেজ থাকে, ভোল্টেজটা অবশ্যই আপনারা রিলিজ করে নেবেন। এইভাবে আমরা এখানকার যে ক্যাথোডগুলো রয়েছে ক্যাথোডগুলো সবগুলোই খুলে দিব। এই দেখুন আমরা ক্যাথোডগুলো সবগুলো খুলে দিতেছি। আমাদের যেহেতু প্রবলেম হচ্ছে রেড কালারের, অবশ্যই আমরা রেড কালারেরটা আগে দিব। রেড কালার আমাদের হচ্ছে এই যে এটা, রেড কালার যেহেতু আমাদের সমস্যা হচ্ছে, আমরা আগে রেড কালারটার মধ্যে কানেকশনটা ঢালাইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এক হাতে ভিডিও করতেছি, আবার প্রথমে একসঙ্গে কিন্তু সবগুলো দিতে হবে, অবশ্যই প্রথমবারে আপনারা একটা একটা করে দিতে যাবেন না, এটা পিকচার টিউব চার্জার কিন্তু নিয়ম রয়েছে। আমরা এখন কিন্তু রেড কালারের উপরে ভোল্টেজটা দিয়েছি, আর অবশ্যই এটা কিন্তু অফ করে রাখবেন, অবশ্যই হিটার কানেকশনটা আগে দিবেন না, আগে ভোল্টেজটা ওখানে ঢুকাই দিবেন। দেখুন আমরা কিন্তু আগে এখানে ভোল্টেজটা ঢুকাই দিচ্ছি, ভোল্টেজটা ঢুকে দেওয়ার পরে আমরা এখন এটা ধীরে ধীরে হিটার ভোল্টেজটা বাড়াই দিব। এই দেখুন
এখন আমরা দেখব এখানে বাতিতে জ্বলতেছে কিনা। হ্যাঁ বাতিতে জ্বলতেছে। আমরা যদি হিটারটা বন্ধ করে দেই দেখুন, অবশ্যই এইভাবেই পিকচার টিউব চার্জ দিতে হয়। আবারও আমরা বন্ধ করে দেব, দেখুন এখনো ফায়ার রয়েছে। আপনারা একটু পিকচার টিউবের দিকে লক্ষ্য করবেন, যতক্ষণ পর্যন্ত ফায়ারটা চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে এটা করতে হবে। যখন দেখবেন একবারে ফায়ার বন্ধ হয়ে গেছে তখন আর করার দরকার নেই। এখন দেখুন কিন্তু ফায়ার হচ্ছে না, তাহলে এখন আমাদের আর না দিলেও চলবে। আমরা যেভাবে দিতেছি এইভাবে আপনারা অবশ্যই পিকচার টিউব চার্জ দেবেন। আমরা আপনাদেরকে দুটো একসঙ্গে দেখাইতেছি, আপনারা আবারও দেখুন। এই যখন আমরা এখানে যে হিটার ভোল্টেজটা দিতেছি, দেওয়ার পরে যখন এখানে বাতিটা জ্বলে উঠবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে দেখবেন ওখানে কোনো ফায়ার করতেছে না। এখন যদি ওখানে ফায়ার করতেছে না তাহলে অবশ্যই আমরা চার্জারের কানেকশনটা খুলে দিব। দেওয়ার পরে আমাদের একটা ক্যাথোড চার্জ দেওয়া হয়েছে রেডটা, যেটা আমাদের সমস্যা ছিল। আমরা আগে এটা কিন্তু রিলিজ করে নিব। আপনারা এইদিকে দেখুন, এইদিকে দেখুন, আমরা যখন এখানে এখানে শর্ট করে দিব তখন কিন্তু এখানে বাতিটা জ্বলে উঠবে। এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আমাদের রেড কানেকশন, রেড চার্জ দেওয়া শেষ, এখন আমরা ব্লুটা দিব। ব্লু হোক যেটাই হোক, তোমাকে দেখাব, ব্লু হোক যেটা হোক আপনারা একটা একটা করে চার্জ দেবেন, সমস্যা নাই। এখন আমরা আর একটা চার্জ দিব ক্যাথোড, অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখুন এখন আমরা কিন্তু আর একটা ক্যাথোডের মধ্যে কানেকশন দিয়ে দিয়েছি, যেটা ব্লু ক্যাথোড, যেটা স্কিন ভোল্টেজের পরে, স্কিন যে ভোল্টেজটা রয়েছে আমাদের স্কিন ভোল্টেজের কিন্তু পরে যে ভোল্টেজটা রয়েছে সেটাই কিন্তু। এখন কিন্তু আমরা দেখুন স্ক্রিনের পরে যে গ্রিন কালারটা রয়েছে, আমরা গ্রিন কালারটার মধ্যে কানেকশনটা দিয়েছি। আর অবশ্যই আপনারা মাথার মধ্যে রাখবেন, এটার মধ্যে যখন আপনারা কানেকশন দিবেন অবশ্যই হিটার ভোল্টেজটা আপনারা অফ করে রাখবেন, হিটার ভোল্টেজটা অফ করে রাখবেন। হিটার ভোল্টেজটা অফ করে রাখার পরে আমরা কিন্তু কানেকশন দিয়েছি। আমরা যে কানেকশন এখানে আছে কি না সেটা আমরা আপনাদেরকে দেখাই দিতেছি, এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। দেখুন আমরা যদি এখানে শর্ট করি তাহলে কিন্তু এখানে এই যে বাতিটা কিন্তু আমাদের জ্বলতেছে, তাহলে অবশ্যই এখানে কিন্তু আমাদের যে হাই ভোল্টটা সেটা কিন্তু থাকতে হবে। থাকার পরে কিন্তু আমাদেরকে হিটার ভোল্টেজটা দিতে হবে। আমি আবারও আপনাদেরকে বলতেছি চার্জ দেওয়ার কিন্তু সিস্টেম এরকম। দেখুন এখন আমরা কিন্তু যদি এখানে হিটার ভোল্টেজটা বাড়াই দিতেছি, দেওয়ার পরে দেখুন আমাদের এখানে কিন্তু বাতিটা জ্বলে উঠলো। আমাদের এখানে কিন্তু একটা জিরো পাওয়ারই বাল্ব লাগানো রয়েছে, সেই বাল্বটা কিন্তু জ্বলে উঠতেছে। যেহেতু এটা কোনো স্পার্কিং করতেছে না সেই হিসাবে আমাদের এটার বেশি চার্জ দেওয়ার দরকার নাই। এইভাবে কিন্তু আপনারা 13টা ক্যাথোডে চার্জ দিয়ে নেবেন। এখন কিন্তু আমরা এই চার্জারের কানেকশনটাই দেখুন এই যে খুলে দিতেছি। খুলে দেওয়ার পরে অবশ্যই এখানকার ঝালাইগুলো খোলার আগে কিন্তু আপনারা অবশ্যই ভোল্টেজটা রিলিজ করে নেবেন। ভোল্টেজটা যদি আপনারা রিলিজ করে না নেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে, শর্ট করবে আপনাদেরকে। এখন আমরা ব্লু কানেকশনটা, ব্লু যে ক্যাথোডটা রয়েছে, রেড গ্রিন ব্লু, ব্লুটা সর্বশেষে যেটা থাকে ওইটা যেহেতু সর্বশেষে থাকে আপনারা চেষ্টা করবেন ওইটা সর্বশেষে চার্জ দেওয়ার। এখন আমরা আবারও চার্জারটার মধ্যে কানেকশন দিব। কানেকশন দেওয়ার পরে এখন যদি আমরা এইভাবে ধীরে ধীরে চার্জারটার দেখুন এই যে জ্বলে উঠলো, আমাদের এই পাশে জ্বললো, এই পাশে জ্বললো। আমরা কিন্তু দুইটাই আপনাদেরকে দেখাচ্ছি, চার্জারটাও দেখাচ্ছি, এটা কিন্তু আমাদেরকে আবারও দিতে হবে। যেহেতু এইভাবে বন্ধ হয়ে গেল আমরা এটা আবারও দিব। দেখুন আমরা আবারও এটা বন্ধ করতেছি, এই যে বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে হলেই কিন্তু হবে না, যতক্ষণ পর্যন্ত এটা সুন্দরভাবে বন্ধ হবে না। দরকার পরে একটু হিটার বাড়াই দিবে। আমরা যেভাবে চার্জ দিতেছি আপনারা, হ্যাঁ এখন কিন্তু দেখুন বন্ধ হয়ে গেছে। আমরা হিটারটা আরও বাড়াই দিব, হিটারটা আবার বেশিক্ষণ বাড়াই দিয়ে রাখবেন না, নাহলে কিন্তু হিটারটা কেটে যাবে। হ্যাঁ এখন কিন্তু আমাদের এটা না, আবারও শেষ পর্যায়ে স্পার্কিং করলো, তাহলে আবারও আপনাদেরকে দিতে হবে, আবারও আপনাদেরকে দিতে হবে। দেখুন আমরা যেভাবে এটা কম বেশি করতেছি আপনাদেরকে সেম একই ক্যাটাগরিতে কিন্তু কম বেশি করে নিতে হবে। এই দেখুন আবার বন্ধ হয়ে গেল, আবারও আমরা দিতেছি। আশা করি এখন আপনারা পিকচার টিউব চার্জ দিতে পারবেন। আর সর্বশেষে একটা কাজ করবেন, আমাদের কিন্তু আমরা একটা একটা করে ক্যাথোড কিন্তু এখানে চার্জ দিলাম, সর্বশেষে যে কাজটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনারা সবগুলো ক্যাথোড একেবারে একসঙ্গে চার্জ দিবেন। আমরা
দেখুন আমরা কিন্তু তিনটা ক্যাথোডের মধ্যে কিন্তু কানেকশনটা দিয়ে দিয়েছি, স্ক্রিন আমাদের দরকার নাই, স্ক্রিনের অত প্রয়োজন নাই আমাদের, স্ক্রিনের সমস্যা সাধারণত হয় না। অবশ্যই আমরা এটা আগে হিটার ভোল্টেজটা বন্ধ করে দিব, বন্ধ করে দেওয়ার পরে এখন আমরা যদি এখানে হিটার ভোল্টেজটা বাড়াই তাহলে আপনারা বাতির দিকে লক্ষ্য করবেন, সর্বশেষ আপনারা এই স্টেপটা অবশ্যই নেবেন। একটু কিছুক্ষণ দিয়ে থাকবেন, হিটারটা একটু কমাই দিবেন, কমাই দিয়ে কিছুক্ষণ দিয়ে রাখবেন আর কি, একটু হিটারটা এইভাবে বাড়াই দিবেন, দেওয়ার পরে আবার একটু কমাই দিবেন, আবারও বাড়াই দিতেছি আবারও কমাই দিতেছি, এইভাবে আপনারা এটা আমরা এখন বন্ধ করে দিলাম হিটার ভোল্টেজটা, দেওয়ার পরে যখন এই যে বন্ধ হয়ে গেল এখন কানেকশন খুলে দিলাম। দেওয়ার পরে আপনারা অবশ্যই জানেন এখানে কিন্তু ভোল্টেজ থাকবে, অবশ্যই সেই ভোল্টেজটা আগে আপনারা এইভাবে রিলিজ করে নেবেন। এই দেখুন আমরা যেভাবে রিলিজ করে নিলাম, এইভাবে রিলিজ করে নেওয়ার পরে এখন আমাদের কিন্তু পিকচার টিউব চার্জ দেওয়ার কাজ শেষ। এখন আমরা পিকচার টিউবটা চেক করব, আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পাই কিনা, কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো কিনা সেটা কানেকশন দেওয়ার পরে বোঝা যাবে, কারণ এই ধরনের সমস্যা সাধারণত ঠিক হয় না। যদি ব্রাইটনেস কম থাকে সেক্ষেত্রে আমরা চার্জ দিয়ে ব্যবস্থা নিতে পারি, তারপরে আমরা দেখব চেক করে আমাদের কাঙ্ক্ষিত প্রবলেমটা সলভ হয় কিনা। আমরা আগে ফিক্সার টিউবটার মধ্যে কানেকশন দেব, আর অবশ্যই যখন আপনারা এখানে ব্যাস কানেকশন দিবেন ফিক্সার টিউব চার্জ দেওয়ার আগে, অবশ্যই আপনারা এখানে স্ক্রিন যে ফোকাস যে ভোল্টেজটা রয়েছে সেই ভোল্টেজটা কিন্তু কমাই দেবেন। কমাই দেওয়ার পরে আমরা আপনাদেরকে একবারে টিভির স্ক্রিনটা শুদ্ধায় দেখাই দেবো, আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি আপনারা ফিক্সার টিউব এইভাবে চার্জ দিতে চান। এখন আমরা কিন্তু সার্কিটটার মধ্যে কানেকশন দিয়েছি, দেওয়ার পরে এখন যদি আমরা স্ক্রিন ভোল্টেজটা বাড়াই আমরা আশা করতে পারি যে আমাদের প্রবলেমটি সলভ, আমাদের প্রবলেমটি মনে হয় সলভ হয়ে নেই। হ্যাঁ, প্রবলেমটি আমাদের কিন্তু মোটামুটি মনে হচ্ছে সলভ হয়েছে। এখন আমরা টিভিটার মধ্যে কানেকশন দিব, কানেকশন দেওয়ার পরে অবশ্যই রেজাল্ট আমরা দেখতে পাবো আসলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাই কি না। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিন ফোকাস ভোল্টেজটি কমাই দিছি, এখন আবার ব্লু কালার বেশি দেখাচ্ছে না, এখন কিন্তু মোটামুটি আমাদের টিভির মধ্যে কিন্তু মোটামুটি যে আমরা একটা স্ক্রিন পাওয়ার দরকার সেটা কিন্তু আমরা পেয়েছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা যদি এইভাবে যে কোনো ধরনের টিভি মেরামত করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা যদি এই ধরনের কাজ শিখতে চান নিজে থেকে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।